করোনায় দেশে আয় বৈষম্য প্রকট হয়েছে সচ্ছর মধ্যবিত্তরা কাজ হারিয়ে নেমে গেছেন দরিদ্রের কাতারে বিপরীতে ফুলে ফেপে উঠেছে ধনীদের পকেট ব্যাঙ্কগুলোতে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যা এমন অবস্থা কল্যাণকামী অর্থনীতির জন্য আদর্শ নয় মানছে সরকারও বৈষম্য কমাতে আয়বর্ধক কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা বহু বছরের সংসার স্বপ্ন বিসর্জন দিয়ে আবারও গ্রামমুখী মানুষ করোনার আঘাতে এমন উল্টো স্রোতে দেখা মিলছে গত বছর থেকেই গবেষণা বলছে দুই কোটি ৪৫ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছেন যা মোট জনগোষ্ঠীর চোদ্দ দশমিক সাত পাঁচ শতাংশ ভাইরাস প্রভাব ফেলেছে সমাজের শ্রেণী কাঠামোতেও গত এপ্রিলে অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতে লেখা বড় সমাজ অর্থনীতি রাষ্ট্র ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে বইটি বলছে দু সালে মহামারী শুরুর আগে দেশে দরিদ্র পরিবার ছিল বিশ শতাংশ মধ্যবিত্ত সত্তর শতাংশ আর ধনী দশ শতাংশ কিন্তু প্রথম লকডাউনের পর বিশ শতাংশ মধ্যবিত্ত পরিবার গরিব হয়ে গেছে অথচ এমন দুর্দিনে দেশের মোট আয়ে দশ শতাংশ ধনী পরিবারের হিসা বেড়েছে ছেচল্লিশ শতাংশ যা আগে ছিল আটত্রিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের মার্চের তুলনায় এ বছরের মার্চে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ১৪ শতাংশেরও বেশি যারা একদম নিম্নমন দবিত্ত তারা সবচেয়ে বেশি বিভাগে পড়েছে নতুনভাবে যে সৃষ্ট দরিদ্র জনগোষ্ঠী এই তালিকাগুলো আমরা গত ষোলো মাসে করতে পারিনি তাদেরকে যদি একটু তালিকা করে যাচাই বাছাই করে অন্তত ক্যাশ সাপোর্টটা অন্তত এই লকডাউন পিরিয়ডকালীন সময়ে যদি তাদের কেটে আ যায় আয় বৈষম্য নির্ধারণ করা হয় গিনি গিনিসহক দিয়ে এর মান দশমিক পাঁচ হলে মারাত্মক বৈষম্য ধরা হয় পরিসংখ্যান ব্যুরোর আগের হিসাব অনুযায়ী এই মান ছিল দশমিক চার আট ডক্টর আবুল বারকাতের হিসাব অনুযায়ী এই মান এখন দশমিক ছয় ছাড়িয়েছে আরেক সূচক পালমা অনুপাত তিন হওয়া মানে বিপজ্জনক অবস্থায় আয় বৈষম্য কিন্তু বাংলাদেশে এখন তা সাত দশমিক পাঁচ তিন অর্থাৎ বিপদসীমার দ্বিগুণেরও বেশি আমরা চাইতে পারি না নইংলিং আমরা এটা করতে পারি না কিন্তু অর্থনৈতিক শক্তি আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয় যে নীতিতে আমরা এখন অর্থনীতি পরিচালিত করছি কোন নীতি পুঁজিবাদী নীতি খোলা বাজার নীতি তাই তো এর আওতায় কিন্তু ধনী অধিক ধনী হবে আমরা যেখানে সান্ত্বনা পাই কোনখানে যে গরিব যারা ছিল ভয়ঙ্কর গরিব তারা ভয়ঙ্কর গরিব থেকে একটু কম ভয়ঙ্কর গরিব হবে চলতি বাজেটে গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন অর্থমন্ত্রী এসব কার্যক্রমের উপর ভর করে শিগগিরই আয় বৈষম্য কমবে বলে আশাবাদী সরকার আরিফুর রহমান ডিবিসি নিউজ ঢাকা